উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের কামারতর ধনতলা এলাকায় তিনটি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে চাইলেও আগুন নেভাতে পারেনি। করণদিঘি থেকে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত জানা যায়নি, তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা রান্নার ঘর থেকেই আগুন লেগেছে। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে কিভাবে জানতে পারলেন যে ঘরটা ঘর পুড়লো? কেমন করে বলবো রে বাবা, এখন মনে করে যে সবাই তখন বেলা ডুবার সময় সবাই নমাজ পড়তে, যারা যারা নমাজ পড়ে মসজিদে, এবার মেয়ে ছেলেও বাড়িতে নেই, এবার গলিতে সব মেয়ে ছেলে বিড়ি বানছে সন্ধ্যার সময়তে, এবার মানে বিড়ি বানছে তো হঠাৎ আগুন। হ্যাঁ, আগুন যে কোথা থেকে এলো কেউ বলতে পারছে না। হ্যাঁ, দেখতে এইবার মানে হাল্লা হয়ে গেলো, এবার মানে ওই ঘন এই ঘন লম্বা পারে যত আছে সমস্ত লোক এলো, হাটেরও লোক এসছে, হাট খোলার লোক সন্ধ্যেবেলা এসে, তারপরে জল, তারপরে জল টল ইটা উটা করে একদম মানে এখানে পুকুর আছে, পুকুরে মানে মেশিন ভিড়িয়া প্যাক ভিড়িয়া তখন নেমে গেল। আচ্ছা, তারপরে আবার ওই দমকল আসছিল? দমকল পরে এসছে। আচ্ছা, আপনারা আগে চেষ্টা করছেন? আগে চেষ্টা করে মেশিন টেশিং ভিড়িয়া ডোল বালতি যত আছে সমস্ত করে ভাঙাচোরা করে নেমে গেছে। আচ্ছা, কোন জায়গাটায় হয়েছে এটা? কি জায়গাটার নাম? জায়গাটা হলো কামারতর পূর্ব ঘন্টলা। আচ্ছা, থানা করণ দিঘি। কি কি পুড়ছে এদের, কয়টা বাড়ি? বাড়ি এটা হলো দুইটা বাড়ি, ওটা হলো একটা বাড়ি, তিনটা বাড়ি, তিনটা বাড়ি। এটা হলো মরিয়মের। আচ্ছা, আর একটা আছে রফিকের ওদিকে, দুইটা বাড়ি। আচ্ছা, নামাজ পড়তে আর আমি হাল্লা করছে যে আগুন লেগেছে, আমি ওখানে যে কি ফেলে আসছি আমি জানি না, খুব তাড়াতাড়ি আসছি তো ওকে মাগে, আমি কি করবো, আমি আর কিছু উদ্ধার পাই না। মানে কি কি ছিল? কি কি ছিল আমার ঘরে, ধান চাল সব জিনিস, খাওয়া টাকা পয়সা সব জিনিস ছিল, কিছু বের করতে পারিনি, সানাছি তো দব দব আগুন, আমি কেমন করে নিজের জানটা বাঁচাই, নিজের জানটা বাঁচার জন্য আমি চলে এসেছি, কিছু বার করতে পারিনি। আমার পুরুষটা হলো খুব লরম, মাসে 5,000-4,000 করে ওষুধ ডেলি খাই, তাহলে বর্তমান ঘরে আছে, তো যদি না বিশ্বাস যাও তাই না দেখাতে পারবি। আমিও লরম, আমারও বুকটা কোনো ইয়ে নেই, খুব লরম, ওষুধ খাই আমিও, তো কি যে করে বাড়ি আর চালাবো সংসার করবো, বাঁশও নাই, বাঁশে থবে বাঁশ কাটতে গেছি, গাছ করার লেগে তো কোনটা যে কাটবো দিশা পাই না, বাঁশ মনে করছে জায়গা জায়গা আছে আপনার কাছে, আমি যেন করে খেতে পারি, সেই জন্য ওটা মনে করে দাবি আছে চাচি, আমি কি করে খাবার কি করে চলবো, আমার যে সব জিনিস সব ইয়ে হয়ে গেলো শেষ হয়ে গেলো, তো আমি কি করে চলবো আর কি করে আমি সংসারটা চালাবো জানতে পারি না খুব। আমি আইসা দেখছি যে সব হা করছে, ওরাও বলতে, ওরাও কইতে পারে না যে কি জন্য আগুনটা লাগলো, ওরাও বলতে পারে না, আমিও বলতে পারি না কোন জায়গাটা হয়েছে। কোন জায়গাটাতে লেগেছে মনে করছে কানটাই হনে, কানটার হনে, কানটা কানটাতে মনে করছে একটা নাম হয়েছে পূর্ব ঘন্টলা, ঘন্টলা কামারতল পূর্ব ঘন্টলা, তো কানটাতে মনে করছে আগুন জ্বলছে হা হা করে, ওরাও জানতে পারে না। আমরা রোটেলার লোক আসলো, তারপরে গাড়ি ডাকা হলো, গাড়ি ডাকা, গাড়ি ঘাটাতি আছে, গাড়িকে তখন বললে যে মেশিন লাগিয়ে তখন নিমে হলো, তো গাড়িকে বললে যা থেমে গেছে গাড়ি, তখন ওখান থেকে ঘুরে গেছে। আর মানুষজন মানুষের রহমত, আল্লাহর রহমত, আল্লাহ ওই জন্য মনে করছে রক্ষণ করেছে। এইভাবে এখন আমরা কী করে খাবো আর কী করে না খাবো আমি আর করিয়ন বিবি খাতুন, কোথায় বাড়ি? ঘন্টলা, কিভাবে আগুনটা জানতে পারলেন যে লাগলো? কি কি পুড়ছে, কি কি পুড়ছে? আচ্ছা, হ্যাঁ, সব তো পুড়ে শেষ হয়েছে নাকি? কিছুই নাই, একবার একবার এক ফুটাও বাদ দিবার হয়নি আমার, আমি ঘরে সমেতে পারিনি। কি কি ক্ষতি হয়েছে বলুন? ধান টান সব পুড়ে গেছে, ধান চাল সব পুড়ে গেছে।